أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই যাই হোক, আমাদের সময় শেষ, আর বেশি প্রশ্ন না, এটা দিয়ে শেষ করি, কথা বুঝতে পারছেন? যাই হোক, ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কয়েকদিন পরে ভোট, এই ভোট প্রসঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গি এবং আমাদের কি করণীয়। যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা জুমার পরে এ বিষয়ে সংক্ষিপ্ত আমাদের ইসরা লাইব্রেরির পক্ষ থেকে আমরা কিছু ঘোষণা দিয়েছি। ভাই কথা বুঝতে পারছেন? এই একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো, খুব ভালোভাবে বুঝতে হবে। যদি উনিশ বিশ বুঝে নেন তো আপনারা গিয়ে উল্টা পাল্টা বলবেন, আপনারা বোঝাবেন উল্টা পাল্টা যে অমুক অমুক উল্টা পাল্টা বলে গেল। বর্তমানে আমাদের গোটা ভারতবর্ষে মানুষের সংখ্যা 136 কোটি। কত কোটি ভাই? 136 কোটি। আর 136 কোটি মানুষের মধ্যে 90 কোটি, প্রায় 90 কোটি মানুষ হচ্ছে তাদের কাছে ভোটার আইডেন্টিটি কার্ড আছে, মানে এবছর ভোট দিবে। কতজন? 90 কোটি মানুষের কাছে আইডেন্টিটি আছে, মানে তারা মানে এই ভারতবর্ষের নাগরিক, ভোটার কার্ড আছে। আর 46 কোটি মানুষ যাদের ভোটার কার্ড নাই। কেন নাই? তারা হয় বয়সে ছোট, 18 বছর হয়নি, বা তাদের নামে ভুল, তাদের ভোটার লিস্টে নাম উঠেনি। তো 136 কোটি মানুষের মধ্যে 90 কোটি মানুষের কাছে ভোটার কার্ড আছে। 2014 সালের রিপোর্ট বলছে যে গোটা ভারতবর্ষের মধ্যে কমপক্ষে 23% মানুষ আছে যারা ভোট দিতে যায় না। কত পার্সেন্ট? 23% মানুষ ভোটই দেয় না। আর এদিকে 34% মানুষ দেখছে ভোটের কাদি নাই, বুঝেছেন? 23% মানুষ ভোট দেয় না, 34% মানুষ ভোট দিতে যায় না। আর কমপক্ষে 43-40% মানুষ যারা আছে তারা ভোট দেয়। এতে আমাদের বর্তমান ভারতবর্ষের এই গণতন্ত্র বা ভোট পদ্ধতির মধ্যে এটা হচ্ছে। এখন ভাইয়ের প্রশ্ন যে আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে ইসলামের দিকে দৃষ্টিভঙ্গিতে গণতন্ত্র কি। মনে রাখবেন যে গণতন্ত্রের যে সিস্টেম বা পদ্ধতি এটা ইসলামের জায়েজ না, এটা ভিত্তিহীন। তবে গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করব কি করব না, এটা একটা আলাদা ইস্যু। আর 3 নম্বর পদ্ধতি বা 3 নম্বর পয়েন্ট, যে আমরা ভারতবর্ষে বাস করছি, এখানে ভোট দিতে হয়, এক্ষেত্রে আমাদের করণীয় কি, এক্ষেত্রে আমাদের করণীয় কয়েকটা আছে। মানে গণতন্ত্রের সঙ্গে ইসলামের বেশ কিছু পরস্পর বিরোধী আছে। তার মধ্যে সবচেয়ে বড় একটা পরস্পর বিরোধী হচ্ছে এটা, ভাই গণতন্ত্রে কোনো ব্যক্তি যদি আমির হয়, খলিফা হয়, দেশে সরকার হয়, বা বন্ধু কত বছরের জন্য? 5 বছর। 5 বছর পরে সে আবার প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না, এর কোনো নিশ্চয়তা আছে? নাই। কিন্তু ইসলাম যে খলিফা তন্ত্র দিয়েছে, বা বলুন তো, একজন যদি একবার খলিফা হয়ে যায় তো কতদিন কার জন্য? কতদিন? মৃত্যু পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত সে খলিফা। ভাই কেন লাভ কোনটাতে বলেন তো? দেখেন গণতন্ত্রে কোনো ব্যক্তি সরকার, আমাদের কাছে নরেন্দ্র মোদী সরকার আছে, বা অন্য কোনো সরকার যদি আসে, বা গণতন্ত্র ক্ষমতা যদি পার্লামেন্টে একবার চলে যায়, মানুষ তখন বোধহয় সামনে 5 বছর পর থাকতে পারবো কি পারবো না, উন্নয়নের দরকার নেই, আগে নিজেদের পকেটে লোড কর, বা করবে কি করবে না, তাই হচ্ছে। কিন্তু একজন খলিফা যখন খলিফা হয়ে যাচ্ছে, কারণ সে জানছে আমৃত্যু পর্যন্ত সেই রাষ্ট্রীয় নায়ক সেই ক্ষমতা পরিচালনা করবে, বা বন্ধু সে আত্মসাত করবে। বা বন্ধু গণতন্ত্র আর আমাদের বিশেষ করে খলিফাতন্ত্রের মধ্যে পার্থক্য আছে না? নেই। আকাশ জমিন পার্থক্য। ইসলাম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় প্রসঙ্গে কথা বলে, তার জ্বলন্ত নমুনা। ভাই জানেন চীনে গণতন্ত্র নেই? চীনে যে গণতন্ত্র নেই, আর চীনের এখন যে রাষ্ট্রনায়ক, সে একবার মানে পার্লামেন্টে সে একদম বিল পাস করেছে যে মৃত্যু পর্যন্ত সেই রাজা থাকবে। কেন বলেন তো? কেন? কারণ কি? কারণ হচ্ছে এটা চীন বুঝে, চীন বিষয়টাকে বুঝতে পারছে যে গণতন্ত্র যদি চীনে চলে আসে তো চীন নিজের ইচ্ছে মতো কোনো কাজ করতে পারবে না। কারণ কারণ গণতন্ত্র যে দেশে থাকে সে দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও নিজের ইচ্ছে মতো কোনো কাজ করতে পারবে না। কেন? যারা পশ্চিমা আছে, ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, এই গণতন্ত্রের যারা ছড়ি ঘুরাইবে কারা? কথা বোঝাতে পারিনি? ভারতবর্ষে বা বাংলাদেশে ধরুন গণতন্ত্র চলছে, লাভ কাদের?
লাভ কি সাধারণ জনতার? জি না, লাভ হচ্ছে সবচেয়ে বেশি আমেরিকার। কেন? কারণ তারা শুধুমাত্র একটা কথা বলবে যে ভারতবর্ষের সরকারকে দেখো তুমি যে সরকার আছো, তুমি পর বছরের সরকার, তোমাকে রাখবো, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি, কিন্তু আমার এই এই কাজটা করে দিতে হবে। সরকারের সঙ্গে আমেরিকার কথা হয়ে গেল, উনি যখন করে আমেরিকা করবে কি, আমেরিকা কোটি কোটি টাকা দিয়ে 10-20টা মিডিয়াকে লাগিয়ে দিবে, পেপার পত্রিকা লাগিয়ে দিবে, শুধু এই সরকারের প্রশংসা কর প্রশংসা কর, করে করে ওকে ভোটে জিতিয়ে দিবে। আর যখন দেখছে সৌদি আরবে চীনে যখন গণতন্ত্র নেই, এখানে রাজতন্ত্র আছে, বলুন তো আমেরিকার কোনো কথা চলবে? চলবে না, কারণ মৃত্যু পর্যন্ত নিজেই ক্ষমতা রাজা। তো গণতন্ত্র এই জন্যই মানে আমরা বিশেষ করে গ্রহণযোগ্য মনে করি না, এই জন্যই যে গণতন্ত্র ছড়ি করে উপর থেকে। আপনি এবার একজন মুসলিম ভোটে জিতে গেলেন, ধরেন বলুন তো আপনি কদিন থাকবেন? 5 বছর। কেন? এই আমেরিকা ছড়ি ঘুরিয়ে দিবে, ও 10-20টা মিডিয়া লাগিয়ে দিবে, কোটি কোটি টাকা দিবে, পরে বছর ক্ষমতা উল্টে ফেলবে, বোঝেন নাই? তো এটা আপনি যতই চেষ্টা করেন চিরস্থায়ী করাটা সম্ভব নয়। তো আমাদের বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে এখন ভোট দেওয়ার বিষয়টা কি, এটা খুব স্পর্শকাতর বিষয়। বর্তমানে ভারতবর্ষের যারা শাসক বৃন্দ আছে, আমরা স্পষ্ট তারা তাদেরকে দেখছি যে তারা স্পষ্ট ইসলাম বিদ্বেষী, স্পষ্ট ইসলামের সমালোচনাকারী। সে মিডিয়াতে হতে পারে, লেখনী মাধ্যমে হতে পারে, একদম রাস্তাঘাট প্রত্যেকটা জায়গাতে আমরা চিহ্ন পাচ্ছি যে বর্তমান যারা শাসক যে ক্ষমতায় আছে তাদের নেতা নেত্রী সকলেই তারা ইসলাম বিদ্বেষী। আর ভারতবর্ষে যতগুলো দল আছে প্রত্যেকটা দল তারা কেউ মুসলিম মুমিন মুত্তাকি না, সকলে কি? সকলে অমুসলিম। এখন প্রশ্ন যে আমরা যেখানে ভোটটা দেব একজন অমুসলিম ভোট পাবে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? ভাই একটা কথা মনে রাখবেন, ইসলাম একটা উসুল, একটা নীতিমালা, বড় কোনো ক্ষতি ঠেকানোর জন্য ছোট একটি ক্ষতি করা জায়েজ। কি বললাম? বড় কোনো ক্ষতি কর মানে ঠেকানোর জন্য ছোট একটা ক্ষতি করা ইসলামের জায়েজ। উদাহরণ ভাই বলুন তো, একজন মায়ের গর্ভে সন্তান এসেছে, তার ভ্রূণ সৃষ্টি হয়েছে, 40 দিনে, 1 মাস 4 মাস হয়ে গেছে, ডাক্তার আপনাকে বলছে আপনার ছেলে যদি এখন যদি ভ্রূণ নষ্ট না করেন মা মৃত্যুবরণ করতে পারে, ভাই বলুন তো কোনটা করতে হবে? মাকে মেরে ফেলতে হবে না সন্তান ভ্রূণ শেষ হয়ে নষ্ট করা যাবে? ভ্রূণটাকে অবশ্যই নষ্ট করা যাবে। ভাই বলুন তো সন্তান হত্যা করা কি জায়েজ? জি না, সন্তান হত্যা করা না জায়েজ, হারাম। কিন্তু যখন বড় কোনো ক্ষতি, মা তাই মৃত্যুবরণ করবে, সেই সময় তার সন্তানকে বাঁচিয়ে রাখা দরকার নেই, সেই সময় সমস্ত ওলামাদের ঐক্যমতে সে ভ্রূণটাকে নষ্ট করা জায়েজ। ঠিক একইভাবে ভারতবর্ষের যারা শাসক আছে এমতো অবস্থাতে, আমি একটা উদাহরণ আবার আপনাকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন মইনুল ভাই, ইনি একজন অমুসলিম, আমি একজন অমুসলিম, কথা বোঝেন নাই? ইনি একজন অমুসলিম, আমি একজন অমুসলিম। যখন মইনুল ভাই ক্ষমতায় আসে সে সময় দেখা যায় আপনাদের ভারতবর্ষ বা আমাদের পৃথিবীর যে কোনো ভূখণ্ডে মানুষ নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে, মইনুল ভাই কিছু বলে না, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, কুরবানি করছে, কোনো কিছু বোঝায় না, তো ধর্ম পালন করবি করগা, আমরা ক্ষমতায় থাকলে মিটে গেল, ধর্ম নিয়ে নাক গলায় না। কিন্তু আমিও একজন রাষ্ট্রনায়ক, যখন আমি ক্ষমতায় আসি সে মুসলিমদেরকে নামাজ পড়তে দিই না, মুসলিমদেরকে জুম্মাতে বাধা দিই, মুসলিমদেরকে কুরবানি করতে বাধা দিই, মুসলিমকে গরু মাংস খেতে বাধা দিই, মুসলিমদেরকে ধর্ম পালন করতে বাধা দিই। ভাই আমরা দুজন মুসলিম, কিন্তু আমি যখন ক্ষমতায় থাকি তখন মুসলিমদেরকে ধর্ম পালন করতে বাধা প্রদান করি, কিন্তু এ একজন অমুসলিম। এই পক্ষে না বিপক্ষে না, নিউট্রাল। সেক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে এটা, এই শত্রুকে ঠেকানোর জন্য এই ব্যক্তিকে ভোট দেওয়া। কেন? কেন এই আমি যদি ক্ষমতা চলে আসি আপনাদের ধর্ম পালন করতে আমি বাধা দেব, কথা বোঝেন নাই? আপনি নিজের ধর্মটাকে পালন করতে পারবেন না। ঠিক এই মতো পরিস্থিতিতে একে যদি ভোট দেন তো অন্তত আপনারা ইবাদত বান্দেগি করতে পারবেন, এই সময় ইনাকে ভোট দেওয়া বৈধ। তো মনে রাখবেন যে অপারগত অবস্থাতে শুকরের মাংস খাওয়া জায়েজ কি জায়েজ নাই? ভাই সূরা বাকারা 173 নম্বর আয়াত। কিন্তু আপনার কোনো রুজি রোজগার নাই, শুকরের মাংসের দোকান দিবেন জায়েজ হবে? জি না। 5 বছর পর একটা শুকরের মাংস এক পিস খাচ্ছেন, 5 বছর পর এক পিস শুকরের মাংস খেয়ে জীবনটাকে বাঁচাচ্ছেন, আর আপনি 5 বছর ধরে দোকান দিয়ে ব্যবসা করছেন, দুটো সমান? যে দুটো সমান নয়। তাই যেহেতু এখন আমরা দেখছি যে আমরা এখন ভোট না দিই, আর যারা ক্ষমতা আছে তা যদি আবার ক্ষমতা চলে আসে নিশ্চিত আমাদের উপরে অত্যাচার করা হবে, তাই বেশি
যে খারাপ তার চেয়ে কম যে খারাপ তাকে নিয়ে আসেন, অন্তত আমাদের নামাজ দুটা আমাদের ধর্ম পালনে বাধা দেবে না। কথা কি বুঝতে পারলেন? এতটুকু যদি বুঝতে পারেন আপনারা বুঝে নেন যে ক্ষমতায় কারা আছে, কাদের সঙ্গে লড়াই চলছে, কাকে ভোট দেওয়া উচিত, কাকে অনুচিত, আসবে সেটা স্পষ্ট হয়েছে। জি, শেষ করে একটা প্রশ্ন আমাকে রাস্তায় করেছে, আর একটা মনে রাখবেন, এবার ভোট যখন দিবেন তখন আবেগ দিয়ে দিবেন না, বিবেককে খাটাতে হবে। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যখন রাষ্ট্র যখন কেন্দ্রীয় যখন ভোট হচ্ছে, কেন্দ্রের পরিবর্তন দরকার, কেন্দ্রের সরকার যিনি আছেন তিনি কি আছেন ইসলামের বিপক্ষে, সেই সময় কেন্দ্রের সঙ্গে যাদের সঙ্গে লড়াই চলছে হাড্ডাহাড্ডি লড়াই, বুঝেন নাই, হাড্ডাহাড্ডি লড়াই, যে শাসক আছে তার সঙ্গে হাড্ডাদি কেন্দ্রে যাদের সঙ্গে লড়াই চলছে ভাই তাদেরকে ভোটটা দিবে কেন? এখন যদি আপনি দেখা যাচ্ছে আমাদের এই মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক বা ডোমকুল ব্লকে একজন মুসলিম প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, আর যে ভোটে দাঁড়িয়েছে আপনি জানেন যদি জিতে যায় তো ওই কেন্দ্র পরিবর্তন হবে না, তোকে ভোট দেওয়া মানে বৃথা, বুঝেন নাই। তো যখন দেখছেন কেন্দ্রের সঙ্গে সরকার পরিবর্তন করা দরকার, তখন কি যার সঙ্গে হাড্ডাড্ডি লড়া চলছে সে যদি মুশরিক কাফের হয় কিন্তু সে অন্তত আপনার মুসলিমের ক্ষতি করে না, তখন তাকে ভোট দিতে হবে। কিন্তু মেম্বার ভোট হচ্ছে এলাকাতে, তখন দেখছেন যে মলুল ভাই ভোটে দাঁড়িয়েছে, আমিও ভোটে দাঁড়িয়েছি, মুকুল ভাই ভোটে দাঁড়িয়েছে, এখন দেখছেন তিনজনে ভোটে দাঁড়িয়েছে, আর আমাদের এখানে ভোটে না দিলে তার বিরোধীতে আছে আরো তিনজন যারা একদম ইসলাম বিরোধী, তখন আমাদের মধ্যে তিনজনের যে ভালো উত্তম তাকে দেখেন, বোঝেন নাই। কিন্তু ভোট দেয় তখনই বৈধ যখন দেখছেন যে মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থের জন্য ছোট একটা গোনা বা পাপ করা এটা বৈধ, মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থের জন্য। এর জন্য বিস্তারিত দেখেন বিশ্বনবীর হুদাইবিয়ার সন্ধি, এটা যদি দেখেন অনেক উত্তর এখান থেকে পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। শেষ করে শেষ দোয়া করে ঠিক আছে, মহান শাহ তালাস কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কনসুল্লাহ সালাবদের মানহাজ অনুসারে বোঝা তৌফিক দান করে, সকলে বলি আল্লাহ আমিন। এই দাওয়া এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।